আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে। আমাদের সংবাদে আজকে আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরু দিতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। রেস্টুরেন্ট সহ খাবারের দোকানগুলোতে ফুড হাইজিন ড্রেস প্রদর্শন বাধ্যতামূলক হচ্ছে। লন্ডনে শহীদ জিয়ার জন্মদিনে সবাই যোগ দিলেন তারেক রহমান। উগ্রবাদ থেকে স্কুল শিক্ষার্থীদের রক্ষায় নতুন ওয়েবসাইট চালু করল সরকার। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ক্রেতাদের জন্য খাবারের মান প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে ব্রিটেনের রেস্টুরেন্ট সহ খাবারের দোকানগুলোতে ফুড হাইজিন রেটস প্রদর্শন এবার বাধ্যতামূলক করা হচ্ছে। ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি জানিয়েছে সর্বোচ্চ হাইজিন রেটস হল 5 আর সর্বনিম্ন হল 0। অনেক অস্বাস্থ্যকর রেস্টুরেন্ট ফুড হাইজিনের রিপোর্ট দেয়ালে ঝুলিয়ে রাখলেও আসলে তারা মানসম্মত হাইজিন মেনে চলেন না। বিশেষ করে রেস্টুরেন্টগুলোর কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশ বিদ্যমান থাকে। ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির তথ্য অনুযায়ী ইংল্যান্ডে প্রায় 1527টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যাদের হাইজিন রেটস 0। সর্বোচ্চ নম্বর থেকে 3 নম্বর নিচে রেট হলে সেই রেস্টুরেন্টগুলোকে হাইজিন স্ট্যান্ডার্ড উন্নতির জন্য পরামর্শ দেওয়া হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসের সবচেয়ে একটি ভয়ানক এবং নৃশংস ঘটনা হচ্ছে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ। অথচ এই ঘটনাটি নিয়ে বর্তমান সরকার ছেলেখেলা করছে। পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে যারা ছেলেখেলা করছেন তাদেরকে ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখছিলেন তিনি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আব্দুল হামিদ চৌধুরী, লুৎফুর রহমান, নাসির আহমদ শাহীন প্রমুখ। স্কুল শিক্ষার্থীদের উগ্রপন্থা আর জঙ্গিবাদের থাবা থেকে রক্ষায় এডুকেট অ্যাগেনস্ট হেট শিরোনামে একটি ওয়েবসাইট চালু করেছে সরকার। মঙ্গলবার টাওয়ার হ্যামলেটসের ব্যাথনাল গ্রিন একাডেমিতে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ব্রিটেনের এডুকেশন সেক্রেটারি নিকি মর্গান এমপি। ওয়েবসাইটে শিশু কিশোরদের উগ্রপন্থা থেকে রক্ষা করতে সহায়ক সব ধরনের তথ্যের পাশাপাশি প্রয়োজনীয় সার্বক্ষণিক পরামর্শ পাবেন শিক্ষক ও অভিভাবকরা। ব্যাথনাল গ্রিন একাডেমির 15 ও 16 বছরের 3 ছাত্রী গত বছর ফেব্রুয়ারিতে তুরস্ক হয়ে সিরিয়ার আইএসএ যোগ দিয়েছেন বলে ধারণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় গড়ে ওঠা অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এডুকেশন সেক্রেটারি নিকি মর্গান। পূর্ব লন্ডনে বাঙালির প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের প্রবেশ ও বহির্গমনের স্থান পরিবর্তন হয়েছে। ট্রান্সপোর্ট ফর লন্ডনের জাতীয় সেবা উন্নয়ন পরিকল্পনার আওতায় এ পরিবর্তন আনা হয়েছে গত সোমবার থেকে। 1876 সালে প্রতিষ্ঠিত স্টেশনটিতে অতীতে বেশ কয়েকবার সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়। লন্ডনের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়নের সর্বশেষ পদক্ষেপ হিসেবে হোয়াইট চ্যাপেল স্টেশনের অদূরেই কিছুদিনের মধ্যে উন্মুক্ত হবে ক্রসরেলের সেবাও। লন্ডনে ঘাতক দালাল নির্মূল কমিটির 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান শরীফ, বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম কবির, যুক্তরাজ্য নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক কাজল, সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদ জননী জাহানারা ইমাম সহ সাম্প্রদায়িক শক্তির হাতে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আনাস পাশা, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, শাহ তুফাইল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক জামাল খান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শাহনাজ সুমি, মুজিবুল হক মানি, রুবি হক সহ অন্যান্য শিল্পীরা।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 80তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব ব্রিকলেন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদে জিয়াউর রহমানের বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সান্ডারল্যান্ড থেকে যাত্রা শুরু হলো চ্যানেল আই ইউরোপের উদ্যোগে শেফদের নিয়ে টিভি রয়্যালিটি শো। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীর জানাচ্ছেন দ্য শেফ রিয়েলিটি শো আয়োজনের বিস্তারিত। নিউক্যাসল থেকে চ্যানেল আই টিভি রিয়েলিটি শোর আয়োজন করা হয়েছে। নর্থ ইস্টের বাংলাদেশি ক্যাটারার্সদেরকে নিয়ে এর যাত্রা শুরু। তার ধারাবাহিকতায় সান্ডারল্যান্ডের আম্পায়ার রেস্টুরেন্টে আয়োজন করা হোক এক রোড শো বা মত বিনিময় সভা। সান্ডারল্যান্ডের ব্যবসায়ী এবং শেফদের সাথে কম্পিটিশনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। তারা বলেন, আই উড লাইক টু ইনভাইট এভরিবডি টু দিস শো বিকজ দ্য পিপল হু আর অর্গানাইজিং দিস শো ইজ আই থিংক ইটস ভেরি গুড ফর দ্য লোকাল কমিউনিটি প্লাস ইটস ভেরি গুড ফর দ্য পিপল হু ইজ ইন দিস ক্যাটারিং বিজনেস। দিস ইজ দ্য ফার্স্ট সান্ডারল্যান্ড রোড শো। আই উইশ দেম এভরি সাকসেস। ধন্যবাদ চ্যানেল আই যে উদ্যোগে ইন্ডিয়ানের কোনো একটা কোর্স যদি অপশনাল যদি রাখা হয় অনেক এখানে লার্ন করে আর তার কোন বিজনেস করলো বা সে হইলো প্রফেশনালি ভাবে হে শিক্ষিত হইতে পারবো। আমি আজকের হোস্ট লুকন ভাইকে থ্যাংক ইউ দিলাম আজকে আমরা এই সুযোগ দেওয়ার লাগে। আমরা চ্যানেল আই নর্দার্ন আই দি শেফ প্রোগ্রামের যারা আজকে এখানে অ্যাটেন্ড হয়েছেন হলডে আমি ধন্যবাদ দিলাম তার সাপোর্ট কামনা করলাম। থ্যাংক ইউ। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, সান্ডারল্যান্ড। কাশেম আলী মডেল হাই স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কাজী আবুল হাশিমের সভাপতিত্বে এবং শাহজালালুর রব সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আখতার আহমদ, মুজিবুর রহমান, ফজলুর রহমান, নুরুল ইসলাম মানিক, হেলাল উদ্দিন খান, মুক্তাদির আলী, জাহাঙ্গীর খান, আফম আতাউল্লাহ, কাজী মহসিন আলতামিয়া প্রমুখ। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার জাফরাবাদ হাইস্কুল ও কলেজের যুক্তরাজ্যস্থ প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে পুনর্মিলনী ও প্রতিষ্ঠানটির উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নেসার মিয়ার সভাপতিত্বে ইকবাল আহমদ ও আশরাফ আহমদ খান নোমানের পরিচালনায় সভায় ব্রিটেনে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থী ও স্কুলের শুভানুদ্যায়ীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক, মুশাহিদ হোসেন, আব্দুল জলিল, আলাউর রহমান, আলী আহসান খান দীপু, মকসুদ রহমান, আব্দুল হক আবু, দৌলত হোসেন প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে সাউথফিল্ডে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। কাল সিলেটে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাজ্য আওয়ামী লীগ সাউথফিল্ড শাখার উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভার। বিস্তারিত আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। যুক্তরাজ্য আওয়ামী লীগ সাউথফিল্ড শাখার কর্তৃক বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা সভায় সাউথফিল্ড আওয়ামী লীগের সভাপতি জেবিস আহমেদ জিম্মাদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিনের উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সভায় বক্তব্য রাখেন সাউথফিল্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, হাজী আজাদ মিয়া,
সান্ডারল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ এখলাসুর রহমান, জিম্মাদার মোহাম্মদ সানাউল্লাহ সানা, সাউথশীল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম লিটন, মাসুম আহমদ, উজ্জ্বল মিয়া, কামাল আহমেদ, অলিউর রহমান, সজল হোসেন, মাজহার আরিফ, আতিক মিয়া, আবু তাহের, কমর উদ্দিন জুলহাস, মোহাম্মদ নাসির প্রমুখ। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসল। স্পেনে কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শাহেদ জানান, বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত সভায় কাতালোনিয়া বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামকে আহ্বায়ক এবং মনোয়ার পাশা শফিউল ইসলামকে আহ্বায়ক এবং শফিউল আলম, হারুন রশিদ, হাবিবুল্লাহ আনিস, আজমল আলী ও ফরাদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে 13 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী 31 জানুয়ারির মধ্যে এ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়। আহ্বায়ক কমিটি গঠন পূর্ব আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে নতুন নেতৃত্বের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ তরুণ প্রজন্ম পলেরমো ইতালির উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হল হৃদয়ে বাংলাদেশ বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল কবিরের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এজাজ আল মাসুম। বক্তব্য রাখেন এমদাদুল সাইফুল, সাধারণ সম্পাদক শেবুল মিয়া, আজিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের জঙ্কার শিল্পীগোষ্ঠী নৃত্য ছড়া ও মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের আর ত্যাগে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তাই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে যথাযথ মূল্যায়ন করা উচিত বলেও মন্তব্য করেন বক্তারা। মঙ্গলবার বিকেলে ফ্রান্স বিএনপির উদ্যোগে কেক কেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 80তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে ছিল। ফ্রান্স থেকে এনায়েত হোসেন সুয়েল জানান, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শাহেদ আলী, সানাউল আহমদ, প্রফেসর তাসলিম উদ্দিন, জালাল উদ্দিন, জুনেদ আহমদ, শ্যামল দাস সানি, অমর গাজী ও শামিমা আক্তার রবি প্রমুখ। বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 80তম জন্মবার্ষিকী পালিত হয়েছে মাদ্রিদে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, মঙ্গলবার স্থানীয় একটি হলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্পেন বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাসুদুর রহমান। শরীফ মনিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাবেক সভাপতি খুরশেদ আলম মজুমদার, বিএনপি নেতা জিয়াউর রহমান খান, সুহেল ভুঁইয়া, মিল্টন ভুঁইয়া কোচি, মুখলিসুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবার সিলেটের খবর। দীর্ঘ 4 বছর পর আনুষ্ঠানিক সফরে আগামীকাল বৃহস্পতিবার সিলেট আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে ঘিরে সিলেটে বিরাজ করছে উৎসবের আমেজ। বর্ণিল সাজে সাজানো হয়েছে সিলেট নগরীকে। সিলেট পৌঁছানোর পর প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার ও হজরত শাহজালাল রহমতুল্লাহ জিয়ার মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে সিলেটের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে আয়োজিত জনসভাতেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী 26টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। এদিকে সফরকে ঘিরে পুরো শহরে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা। সিলেট নগরীর স্বামীবাবাদ এলাকায় গ্রুপ বদলের জের ধরে মঙ্গলবার দুপুরে গুরুতর আহত হওয়া ছাত্রলীগ কর্মী সিলেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী হাবিবুর রহমান হাবিব মারা গেছেন। মঙ্গলবার রাতে নগরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলার মাঠে নিজ দলের নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে হাবিবকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। পরে হাবিবকে মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হাবিব রাত 11:30টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কাজী হাবিবুর রহমান সিলেট ছাত্রলীগের এক গ্রুপের কর্মী ছিলেন। পরে তিনি গ্রুপ বদল করায় সাবেক বলের নেতাকর্মীরা হাবিবের উপর হামলা চালায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সিলেট যাচ্ছেন।
নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গসংগঠনগুলো। চলছে ব্যাপক গণসংযোগ, প্রচার প্রচারণা, লিফলেট বিতরণ। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর এই সফলকে সফল করতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সহ সিলেট বিভাগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান জানান, এর সমাবেশে সিলেটের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক জনতার উপস্থিত ঘটবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। রেস্টুরেন্ট সহ খাবারের দোকানগুলিতে ফুড হাইজিন রেটস প্রদর্শন বাধ্যতামূলক হচ্ছে। লন্ডনের শহীদ জিয়ার জন্মদিনের সভায় যোগ দিলেন তারেক রহমান। উগ্রবাদ থেকে স্কুল শিক্ষার্থীদের রক্ষায় নতুন ওয়েবসাইট চালু করল সরকার। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।